অসীম সাগরে পার করা স্বপ্ন একটি উদাহরণ হিসেবে থাকতে পারে সবার জন্য। যারা স্বপ্ন অনুসরণ করতে চায়, তিনি নিজেকে প্রমোট করে এনেছেন ক্রিকেট জগতে, যিনি তার প্রয়াসের মাধ্যমে অসীম সাগর পার করে স্বপ্ন পূরণ করেছেন। তার জীবন আমাদেরকে প্রেরণা দেয় যাতে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি এবং সমৃদ্ধ অর্জন করি। তার জীবন একটি সাহসী বাংলাদেশের গল্প। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেট জগতে উজ্জ্বল নক্ষত্রের একটি নাম। মেহেদী হাসান মিরাজের জন্ম 25 অক্টোবর 1997 সালে সুন্দরবনের উপকূল খুলনা জেলার খুলনা সদর উপজেলা একটি ছোট্ট গ্রামে। তার পরিবার সাধারণ ছিল, কিন্তু মিরাজের জন্য একটি আদর্শ পরিবার ছিল, কারণ তার মা বাবা তাকে সবসময় ক্রিকেট খেলতে সাহায্য করেন। মেহেদী 2015 সালের 16ই ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। অভিষেক ম্যাচে তিনি 51 রান সংগ্রহ এবং 4 উইকেট লাভ করেন। মিরাজের অসাধারণ অধিনায়কত্বের সুবাদে বাংলাদেশ যুব দল 2016 ICC অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে প্রবেশ করতে সমর্থ হয়। অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শনের সুবাদে মিরাজ ম্যান অব দ্য টুর্নামেন্টে নির্বাচিত হন। 20 অক্টোবর 2016 মেহেদীর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। তিনি একজন অফ ব্রেক বোলার। তিনি তার প্রথম টেস্ট ইনিংসে 5 উইকেট লাভ করেন। মেহেদী হাসান মিরাজের ব্যাটসম্যানশিপ এবং বোলিং দক্ষতা দিনে দিনে বাড়তে থাকে এবং তিনি বিশেষভাবে একটি অসাধারণ স্পিন বোলার হিসেবে পরিচিত হন। তার অসাধারণ ক্রিকেট দক্ষতা তাকে বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে একটি স্থান দিয়েছে। মিরাজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটি মৌলিক অংশ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি বাংলাদেশের কোটি মানুষের অসীম স্নেহ ও সমর্থন পেয়ে আসছেন এবং বাংলাদেশের জনগণের জন্য একটি গর্ব হিসেবে উঠেছেন। 2019 মার্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিরাজ ও রাবে আক্তার প্রীতি। 2020 সালের অক্টোবরে পুত্র সন্তানের জনক হয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। সন্ধেবেলা সূর্যের আলোয় যখন ক্রিকেট মাঠে রঙে দিতে হয়, সেই সময় মেহেদী হাসান মিরাজের প্রতি বাংলাদেশের জন্য এক নতুন প্রতীক তৈরি হয়। মিরাজ তার অসাধারণ শুরুটা থেকে আজ অসাধারণ ক্রিকেটার হিসেবে হয়ে উঠেছেন এবং বাংলাদেশ ক্রিকেটের গর্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এরকম নিত্য নতুন খেলা রিলেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।